যে যাচ্ছে এ ব্যাপারে আমি কিছু জানি না, আমার মনে হয় না ও যাচ্ছে, কারণ গেলে তো আমি জানতাম। এশিয়া কাপে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। সুপার ফোরের ম্যাচগুলোতে অংশগ্রহণ করতে সোমবার রাতেই পাকিস্তান যাচ্ছেন ওপেনার লিটন কুমার দাস। এদিন সন্ধ্যায় পাকিস্তানের উদ্দেশ্যে পাড়ি জমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তিনি। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে সোমবার রাত 9:15 ঢাকা ছাড়বেন এই বাংলাদেশি ওপেনার। তবে লিটনের পাকিস্তান যাওয়ার খবর জানতেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রথম কথা হচ্ছে আমার জানা নাই যে ও আজকে যাচ্ছে, ও যে যাচ্ছে এই খবরই আমি শুনিনি। আমি খোঁজ নিয়েছিলাম, আমি ওর সাথে প্রায় খোঁজ নিচ্ছি কেমন মানে ওর কি আপডেটটা কি, তবে ও যে যাচ্ছে এ ব্যাপারে আমি কিছু জানি না, আমার মনে হয় না ও যাচ্ছে, কারণ গেলে তো আমি জানতাম। কিভাবে যাবে আপনার অনুমোদন ছাড়াও তো ব্যাপার আছে, এসিসির অনুমোদন তো আমি আসলে এই জিনিসটা মানে আমার কাছে একদম প্রসেস শুরু হয়ে গেছে অলরেডি, ফ্লাইট আমাকে আমার সাথে আজকে ক্যাপ্টেন কোচ ওখানে রাজ্জাক আছে, জালাল ভাই আছে, এদের সাথে কথা হয়েছে, কেউ আমাকে কিন্তু বলেনি, মানে আমি জানি না, এটা সামথিং নিউ আমার মনে হয় না। বিসিবি বস না জানা সত্ত্বেও পাকিস্তানে উড়াল দিলেন এলকেডি, তবে দলের সঙ্গে যোগ দিলেও বাংলাদেশের হয়ে সুপার ফোরে খেলতে নামাটা এখনও অনিশ্চিত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নিয়মের বেড়াজালে আটকে রয়েছে লিটনের মাঠে নামা। এসিসির নিয়ম অনুযায়ী কোনো দলের 17 জনের স্কোয়াডের ভেতর কেউ যদি ইঞ্জুরিতে বা অসুস্থ হয়ে পড়েন তাহলে নতুন ক্রিকেটার দলে অন্তর্ভুক্ত করতে পারবে সেই দল। সেই নিয়মের বলেই লিটনের বদলি হিসেবে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল এনামুল হক বিজয়কে। এবার সেই নিয়মের কারণেই দলের সঙ্গে যোগ দিলেও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামা অনিশ্চিত হয়ে রয়েছে ডানহাতি এই ব্যাটারের। যতটুকু জানা গেছে কোনো কারণে লিটন মাঠে নামতে না পারলেও দলের সঙ্গেই থাকবেন তিনি। সুপার ফোরের প্রথম ম্যাচে বুধবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের আগেই দলের শক্তি বৃদ্ধি করতে লিটনকে ফের দলে নিচ্ছে টিম ম্যানেজমেন্ট। সে কারণে দলের সঙ্গে যোগ দিতে এদিন পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে লিটন। জানা গেছে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত 9:15 ঢাকা ছাড়বেন এই বাংলাদেশি ওপেনার, কাতার হয়ে পাকিস্তান পৌঁছাবেন। জ্বরের কারণে এশিয়া কাপের দল থেকে লিটন বাদ পড়লে বদলি হিসেবে শ্রীলঙ্কায় পাঠানো হয় নতুন করে ডাক পাওয়া ক্রিকেটার এনামুল হক বিজয়কে। লিটনের বাদ পড়ার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে বাংলাদেশ সুপার ফোরে উঠতে পারলে লিটনকে পুনরায় দলে অন্তর্ভুক্ত করা হবে। এখন জ্বর থেকে সেরে ওঠায় তাকে পাকিস্তানের দলের সঙ্গে যোগ দিতে পাঠানো হয়েছে। এশিয়া কাপের স্কোয়াডে এই মুহূর্তে ওপেনার হিসেবে আছেন নাইম শেখ, তানজিদ হাসান তামিম ও এনামুল হক বিজয়। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নাইম শেখের সঙ্গে ওপেনিং করতে নেমেছিলেন তানজিদ তামিম, তবে অভিষেক ম্যাচে রানের খাতায় খুলতে পারেননি। নাইম শেখও বড় ইনিংস খেলতে ব্যর্থ দুই ম্যাচে। দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে মেকশিপ ওপেনার হিসেবে খেলানো হয়েছে মেহেদি হাসান মিরাজকে, তাই দলের গভীরতা বাড়াতে এবার লিটনকে তলব করল টিম ম্যানেজমেন্ট।